প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মুয়াজ্জিম পারভেজ ইউটিউব চ্যানেল ফেমাস টিপস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আমি ইউটিউবে পাবে বিভিন্ন ক্লাস নিয়ে থাকি ইউটিউবে সব সময় তোমাদের খুঁটিনাটি যে কোনো বিষয় আমি ভেঙে ভেঙে বিষয়গুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তো যা হোক প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে তোমাদের জন্য আরও একটি জিনিস যেটা চিন্তা করেছি সেটা হলো যে আমার স্টুডেন্ট লাইফ থেকে টিচিং লাইফের সকল প্রশ্নগুলো সংগ্রহীত আছে আমার কাছে এই প্রশ্নগুলো একইভাবে 1996 সন থেকে বর্তমান বছর পর্যন্ত সকল প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন এই প্রশ্নগুলো সমাধান এখন থেকে তোমাদেরকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দিয়ে দেব সেই ক্ষেত্রে আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে ঠিক আছে আমি যে ক্লাসগুলো আমি তোমাদেরকে নিচ্ছি সেটা তো তোমরা অবশ্যই জানো যে অ্যাকাউন্টিং ফিনান্স আইসিটি ইংলিশ ম্যাথস ইত্যাদির উপরে আমি ক্লাসগুলো নিয়ে থাকি তো যাই হোক আমি আজকে তোমাদেরকে যে বিষয়টির উপরে আলোচনা করব এটা হলো তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা হ্যাঁ আমরা তো জানি যে জাবেদা অনেকগুলো ধরন আছে যা হোক তার ভিতরে একটা ধরন হলো নগদ প্রাপ্তি জাবেদা এই নগদ প্রাপ্তি জাবেদাকে যেটাকে ইংলিশে বলা হয় ক্যাশ রিসিভ জার্নাল এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে শুধুমাত্র অনার্স মাস্টার্স লেভেলে ছিল আর এখন তোমাদের একেবারে 9-10 লেভেল থেকে এটা কি করে দিয়েছে সেই ক্ষেত্রে 9-10 বা ইন্টারমিডিয়েটে হলো বাংলা আর উপরেরটা হলো ইংরেজিতে করতে হয় তোমরা যদি এখন ভালোভাবে বুঝতে পারো তাহলে তখনও তোমাদের এটা বোঝাটা সহজ হয়ে যাবে যা হোক প্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদেরকে খুব সহজভাবে এই নগদ প্রাপ্তি জাবেদাটা কীভাবে করবা এটা সম্পর্কে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো যাই হোক তোমরা বিষয়টা একটু ফলো করার চেষ্টা করো প্রথমত কথা হলো নগদ প্রাপ্তি জাবেদা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে নগদ প্রাপ্তি জাবেদা হলো কোনটা যেই জাবেদা অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অনেক প্রকার লেনদেন হয়ে থাকে এই লেনদেনের মধ্যে যেই লেনদেনগুলো শুধুমাত্র নগদে হয়েছে এবং এই নগদে হওয়ার কারণে আমি পেয়েছি আমি রিসিভ করেছি টাকাটা হ্যাঁ এটা হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় যাবে লেনদেন তো অনেক হয় এর ভিতরে আবার আমি দেই আমি পাই এর মধ্যে নগদ প্রাপ্তি জাবেদা আমরা কোনগুলো নেব শুধুমাত্র আমি যেটা নগদ পেয়েছি অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার যতটুকু টাকা নগদ গ্রহণ করেছে নগদ পেয়েছে এতটুকু বা এই লেনদেনগুলো শুধু নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে যাবে হ্যাঁ তাই এখন আমি এই নগদ প্রাপ্তি জাবেদা তোমাদেরকে একটা বক্স আমি আগে করে নিই তাহলে তারপরে তোমাদের সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করি প্রথম আর আমি যে অঙ্কটি আজকে তোমাদেরকে আমি করাচ্ছি এই অঙ্কটি তোমরা একটু এক নজরে দেখে নাও হবে নগদ প্রাপ্তি জাবেদা এটাকে বলা হয় আবার ক্যাশবুক হ্যাঁ একটু সিনিয়র লেভেলে যখন যাবা তখন এটা ইংলিশে করতে হবে এবং ক্যাশবুক হিসাবে আচ্ছা তাহলে আমাদের যে কলামগুলো আমরা যে অঙ্কটা আমি তোমাদেরকে করাবো এই অঙ্কটা হলো আমাদের এখানে ও আচ্ছা প্রথমত কলামগুলো তাইলে এখানে এলে তারিখ এবার এখানে লিখতে হবে ক্রেডিটেড বা বিবরণ লিখে দিলেও কোনো সমস্যা নাই সূত্র এখন আমাদের এখানে বক্স যেটা করেছি আমরা এই বক্সের ভিতরে আমি কি বলেছি তোমাদেরকে যে নগদ যখন আমি পাবো তখন আমার নগদের নামে একটা কলাম রাখতে হবে তাই না আমরা উপরে একটা একটু সাব হেডলাইন এখানে একটা হেডলাইন দেবো তারপর এটা আন্ডারেজ হেডলাইন করবো যা হোক এখানে আমাদের একটু লিখে নিই নগদান মানে নগদ পাইলে নগদের জন্য একটা কলাম রাখবো তাহলে নগদের নামে একটা কলাম রেখে দিলাম ঠিক আছে আচ্ছা বার্তার মাধ্যমে আমরা যখন টাকাটা দেনাদারকে ছাড় দিব তখন আমাদের বার্তা নামে একটা কলাম করতে হবে তাহলে আমরা বার্তা নামে একটা কলাম দিব বার্তা আর কার মাধ্যমে আমি কাদের কাছ থেকে টাকা পেতে পারি কি বলেছিলাম বিক্রয় করলে বিক্রয় থেকে টাকা পেতে পারি তাহলে বিক্রয় দেনাদার থেকে আমি টাকা পেতে পারি তাহলে দেনাদার আর অন্যান্য যে কোনো মাধ্যম থেকে আমি টাকা পেতে পারি তাহলে অন্যান্য এই যে কলাম কয়টা করলাম আমরা এই কলামগুলোই আমাদের মানে হবে এবং সেই ক্ষেত্রে আমরা এইটা হবে কি আমাদের ডেবিট এই কলামটা হবে আমাদের ডেবিটের জন্য আর এইটা হবে আমাদের ক্রেডিটের জন্য জাস্ট একটু তোমরা যদি থিঙ্ক করো তাহলে যেমন জাবেদা হলে যেরকম হয় জাবেদায় তো আমি এই যে নগদ পেলে নগদান ডেবিট বিক্রয়ের মাধ্যমে যদি পাই বিক্রয় ক্রেডিট এই এভাবেই তোমাদের কলামগুলোকে লিখে নিতে পারবা আচ্ছা যাই হোক আমি এখন তাহলে যে অঙ্কটা তোমাদেরকে মানে দিচ্ছি এই অঙ্কটা হলো কি 2018 সালের 1 জানুয়ারি নগদ এত টাকা নিয়ে অর্থাৎ নগদ 99,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো আচ্ছা দেখো 2018 সনের তাহলে 2018 সনের আমরা জানুয়ারিতে কী করেছে
নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদ টাকা যদি নিয়ে ব্যবসা শুরু করে তাহলে এটাকে কি আমরা এখানে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমাদের মূলধন হিসাব, ঠিক আছে? আমরা এখানে লিখব মূলধন, মূলধন অথবা প্রারম্ভিক ব্যালেন্স যদি লেখো অথবা, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা মূলধন, মূলধন আমাদের 99,000 টাকা নিয়ে ব্যবসাটা আরম্ভ করেছে এই ব্যক্তি, তাহলে 99,000 যদি নিয়ে আরম্ভ করে তাহলে 99,000 টাকা। এখন দেখো এখানে আমরা যে লিখব, এখানে আমাদের এই মূলধন এখানে লিখেছি, মূলধনের নগদ নিয়েছে, অবশ্যই মূলধনটা নগদ আছে, নগদ আমরা নিয়েছি, আর মূলধন নামে কি কোনো কলাম আছে? মূলধন নামে কোনো কলাম নেই। এই কারণে আমরা এটাকে অন্যান্যতে লিখে দেবো, অর্থাৎ আমরা যে মাধ্যমেই টাকা পাই না কেন নগদে তো এক যাবেই। এই যে নগদে আমাদের জ্ঞান, নগদে আমরা একবার লিখে গেছি, লিখে দিয়েছি, এখন আমরা দেখবো যে অন্য যেটাই আমরা নিব এইটার জন্য কি আলাদা কোনো কলাম আছে কিনা। যখনই কোনো আলাদা কলাম নেই তখনই আমাদের এটা চলে যাবে অন্যান্যের মধ্যে। হ্যাঁ আচ্ছা নেক্সট আছে আমাদের 5 তারিখে কামালের কাছ থেকে পাওয়া গেল, কামালের কাছ থেকে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কী করবো? প্রথমত আমাদের 5 তারিখে আমরা তারিখটা দিয়ে দেবো, কামালের কাছ থেকে পাওয়া গেছে। তাহলে কামালের কাছ থেকে যদি আমরা পাওয়া যায়, কামাল আমার কী? আমার দেনাদার, ঠিক আছে? কারণ বাট্টাটা কিছু নাই, তাহলে আমরা কামাল হিসাবেও লিখে দিতে পারি বা দেনাদার হিসাবে লিখে দিতে পারি। হ্যাঁ তাহলে লিখে দিলাম দেনাদার, বা এটাকে বাকিটা লিখে দিতে পারবো কামাল। আচ্ছা যাই হোক, তার কাছ থেকে আমরা পেয়ে গেছি কত টাকা? কামালের কাছ থেকে পাওয়া গেল 3,000 টাকা। 3,000 টাকা যদি আমরা পেয়ে যাই তাহলে 3,000 টাকা, আর এ আমাদের কি বলেছি আমাদের সে হলো দেনাদার, তাহলে আমরা এই দেনাদারে লিখে দেবো 3,000 টাকা। 3,000 টাকা। আচ্ছা নেক্সট আছে আমাদের 10 তারিখে আছে বিক্রয় থেকে প্রাপ্তি, 10 তারিখে আমাদের বিক্রয় থেকে প্রাপ্তি, বিক্রয় থেকে যদি আমরা পাই তাহলে আমরা এখানে লিখবো কি? বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এখন বিক্রয় থেকে পেয়েছি আমরা, পেয়েছি কত টাকা? বিক্রয় থেকে প্রাপ্তি হলো 5,000 টাকা, বিক্রয় থেকে 5,000 টাকা প্রাপ্তি। বিক্রয় থেকে 5,000 টাকা যদি পাই তাহলে আমাদের বিক্রয় নামে এখানে কলাম আছে, সো আমরা বিক্রয় নামে যে কলামটা আমাদের এখানে আছে এই কলামে আমরা লিখে দেবো 5,000 টাকা। আচ্ছা নেক্সট আছে আমাদের সুমনের কাছ থেকে 40,000 টাকা পূর্ণ নিষ্পত্তি, 3,900 টাকা পাওয়া গেল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো, সুমনের কাছে আমরা পেতাম হলো 4,000 টাকা, এই 4,000 টাকা পাওয়ায় আমরা তার কাছ থেকে পেয়েছি 3,900 টাকা, তাহলে 100 টাকা আমরা তাকে কিন্তু ছেড়ে দিয়েছি। তাহলে আমরা এখানে আমরা লিখব হলো কত তারিখ, এটা ছিল 11 তারিখ, 11 তারিখে আমাদের ছিল সুমন হিসাব, সুমন হিসাব, এই সুমন হিসাব অথবা দেনাদার হিসাবও যদি লেখো সমস্যা নাই। তাহলে আমরা তার কাছ থেকে পেয়েছি কত? পেয়েছি 3,900 টাকা আমরা পেয়েছি। আমরা তার কাছে পেতাম কত? দেনাদার হিসেবে তার কাছে আমরা পেতাম হলো 4,000 টাকা, 4,000 টাকা। তাহলে 100 টাকা কোথায় গেল? এই 100 টাকাই আমাদের হলো বাট্টা। তাহলে আমরা এই বাট্টা কলামে এখন লিখে দেবো 100 টাকা। এটাকে একটু লক্ষ্য করতে হবে যে বাট্টা যদি থাকে, ঠিক বাট্টাটা আমাদের এভাবে কাউন্ট করে বাট্টার কলামে বাট্টা যাবে, আর নগদ যত টাকা পেয়েছি আমরা এই নগদ টাকাটা নগদ কলামে যাবে, আর সুমনের কাছে যেহেতু আমরা পেতাম পুরো টাকাটা, এই পুরো টাকাটা আমি দেনাদারের কাছে নিয়ে গিয়েছি। হ্যাঁ দেনাদারের কাছে, যেহেতু এটাকে বাট্টা দিয়ে তো তার কাছে আমি আর কোনো টাকা চাইতে পারবো না, ঠিক আছে? এই এখানে নিয়ে গেছি। আচ্ছা নেক্সট আছে যে আসবাবপত্র বিক্রয় 8,000 টাকা, এটা হলো 12 নম্বর ছিল আমাদের, 12 নম্বরে আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় করলে আসবাবপত্র, আস আসবাবপত্র, আসবাবপত্র আমরা বিক্রয় করেছি কত টাকা? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা বিক্রয় করলে অবশ্যই আমরা বিক্রয় করে নগদ টাকা পেয়ে গেছি, তাই না? নগদ টাকা নগদে নিয়েছি, আর আসবাবপত্রের নামে কি আমাদের এখানে কোনো কলাম আছে? আমাদের আসবাবপত্র না মানে কোনো কলাম নেই, আমরা এটাকে নিয়ে যাব কোথায়? অন্যান্য। হ্যাঁ তবে বলতে পারবো না আসবাবপত্র বিক্রয় করেছি, বিক্রয় নামে তো কলাম আছে। হ্যাঁ বিক্রয় নামে কলাম থাকলে বিক্রয় নামে যাবে না এটা, কারণ কি এই প্রতিষ্ঠানটা তো আসবাবপত্র ক্রয় বিক্রয় করে না, এই প্রতিষ্ঠানের কাছে আসবাবপত্র একটা সম্পদ। হ্যাঁ আসবাবপত্র যদি এই প্রতিষ্ঠানের জন্য পণ্য হতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিক্রয়ের মধ্যে নিতাম, এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে যে পণ্য যদি হয় তাহলে আমরা বিক্রয়ের মধ্যে নেব, কিন্তু পণ্য ব্যক্তিত্ব অন্য কিছু ক্রয় বিক্রয় যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর বিক্রয়ের মধ্যে বা ক্রয়ের মধ্যে নেব না, ওইটা আমরা কী করবো? আমরা অন্য অন্য কলামের মধ্যে নিয়ে যাব। আচ্ছা অতিরিক্ত মূলধন আয়নায়ন করলো 15 তারিখে, অতিরিক্ত মূলধন 55,000 টাকা, 15 তারিখে অতিরিক্ত মূলধন, যেহেতু 55,000 টাকা আমরা এখানে লিখে দেবো অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন 55,000 টাকা, এটাও আমাদের এখন এখানে 55,000 টাকা লিখে দেবো, আর অতিরিক্ত মূলধনের নামে কোনো কলাম নেই, সো এটা আমাদের চলে যাবে কোথায়? এটা আমাদের চলে যাবে অন্যান্য কলামে, ঠিক আছে? এখন একটা ব্যাপার হলো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এইখানে এখানে আপাতত আর কোনো এন্ট্রি আমাদের নেই, তাহলে আমাদের কী করব? আমরা এই এটাকে আমরা সম্পূর্ণ কাউন্ট করে ফেলবো, কাউন্ট করে ফেললে আমাদের দেখব আমাদের এখানে কত টাকা আসছে,
হ্যাঁ, নগদের নগদটাকে আমাদের কাউন্ট করতে হবে। নগদে আমাদের 99,000 টাকা আছে, 99,000 টাকা। এরপরে আছে হলো 3,000 আর 5,000, 8,000, 8,000 টাকা, 8,000। এরপরে আছে আমাদের 3,900, 3,900। নেক্সট আছে হলো আমাদের 8,000, 8,000 আর আছে 55,000, 8,000 আর 55,000, 55,000। তাহলে এখানে আমাদের হয়ে গেছে হচ্ছে 1,73,000, 1,73,900। এই যে 1,73,900 হয়েছে, আর এখানে হয়েছে কত, 1,000। এই এই যে দুইটা হয়েছে, এই দুইটা সাইডটাকে একটু লক্ষ্য করবো। এই দুইটা সাইড কিন্তু আমাদের ডেবিট সাইড, তাহলে ডেবিট সাইডে আমাদের যোগফলটা কত আসছে, যোগফলটা কত আসছে আমরা একটু দেখব আবার। তাহলে ওইটার সাথে আমরা যদি মাত্র 100 যোগ করে দিই, তাহলে আমাদের হয় কত, 1,74,000। এই 1,74,000কে আমরা ক্লোজ করে দেবো। এখন আমাদের মনে রাখতে হবে ক্রেডিট সাইডটা মিলে কিন্তু আমাদের 1,74,000 টাকা হতে হবে। হ্যাঁ, যদি না হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে অঙ্কে কোথাও কোনো প্রবলেম আছে, আবার সেটা আমাদের চেক করতে হবে। তাহলে এখানে আছে আমাদের হলো শুধু 5,000 টাকা, এরকম আমাদের দিয়ে দিতে হবে। এখানে আছে 4,37,000 টাকা, 7,000 টাকা। আর এখানে আছে হলো আমাদের আবার কত, 99,000 টাকা, 99,000 টাকা। আর আছে হলো আমাদের 55,000 টাকা, 55,000 টাকা। আর আছে 8,000 টাকা। এর টোটাল মিলে হলো হলো 1,62,000 টাকা, 1,62,000 টাকা। এই 1,62,000 টাকার সাথে আমরা যোগ দিয়ে দেবো 7,000 টাকা, যোগ দিয়ে দেবো 7,000 টাকা, যোগ দিয়ে দেবো 5,000 টাকা, 5,000 টাকা। আমাদের হয়ে গেছে কত, 1,74,000 টাকা। হ্যাঁ, 1,74,000 টাকা আমাদের হয়ে গেছে। এভাবে আমাদের আমাদের লিখে এটাকে ক্লোজ করে দেখিয়ে দিতে হবে যে আমাদের ডেবিট, এটা সাইড কিন্তু ছিল ক্রেডিট, আর এটা ছিল ডেবিট। তাই ডেবিট আর ক্রেডিটটা আমাদের ঠিক আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদাটা আসলে খুবই সহজ, তোমাদেরকে সৃজনশীল প্রশ্নে কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসবে নবম দশম বলো, একাদশ দ্বাদশ বলো, যে কোনো জায়গায় তোমাদের এটা ইম্পর্টেন্ট। আবার বলেছি অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত কিন্তু এটা থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে এই বিষয়টা কি বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের এই জাতীয় যত যাবতীয় যত খুঁটিনাটি ক্লাস আছে, আমি মানে আছে সমস্যা, আছে সমস্যাগুলোর উপর আমি ক্লাস নিচ্ছি। আমি যে আগেই বলেছি যে বোর্ড পরীক্ষার সমাধানও আমি তোমাদেরকে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার যে কোনো ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে রাখো, যে কোনো ক্লাস দিলেই তোমরা এটা নোটিফিকেশন পেয়ে যাবা, এবং একটি লাইক দিয়ে দাও ভিডিওটি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।